আজকে চলে এলাম হচ্ছে রাহু মিনে প্রবেশ 31 অক্টোবর, মানে 31 অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত, নভেম্বরের ফুল রাশিফল যেটা বলতে চাইছি আজকে আমি, এটা বিশেষ পর্যালোচনা। এটা হচ্ছে মিনের ক্ষেত্রে যে রাহু যে প্রবেশ করবে 31 অক্টোবর, সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে। এই রেবতী নক্ষত্রে যেহেতু প্রবেশ করবে, তা কী কী ফলস্বরূপ পেতে পারে, কী হতে চলেছে জীবনে, হাওয়াকা ঝোঁকার মতো একদম হট করে ল্যাপটপ চেঞ্জ করে দিতে পারে। কেন করবে? রাহু হচ্ছে একটা কথা, হচ্ছে রাহু জীবনে যদি কারোর আসে বা রাশিতে যদি আসে, মানছি মেন্টালিটি ডিস্টার্বেন্স অবশ্যই করে করবে, কিন্তু সব কিছুতে বাধা বিপত্তিগুলো সৃষ্টি করবে এই রাহু, এবং কিন্তু ফ্ল্যাশেবলে করবে। আপনি হয়তো জীবনে কোনো জায়গায় ভেবেছেন প্রোগ্রেস হতে পারছেন না, সে রাহু কিন্তু আপনাকে প্রোগ্রেস করাবে। কীভাবে প্রোগ্রেস করাবে? হয়তো আপনি কোনো কর্মের দিকে অগ্রগতি হওয়ার প্রচেষ্টা করছেন, সেটা থেকে বাধা যেটা আটকে গেছিলো বা আটকে যাচ্ছিলো আপনার, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু পরিপুষ্টিত হবে, সেটা আপনি কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন। একটা কথা বলবো, যেহেতু নভেম্বর মাস চলে আসছে, সেটা নভেম্বরের মাসে কিন্তু রবি চলে যাবে, হচ্ছে আপনার অষ্টমস্থ চলে যাবে রবি। এই রবি অষ্টমস্থ গেলে এবং সেটা মঙ্গলযুক্ত অবস্থায়, বোঝা গেল, মঙ্গলযুক্ত অবস্থায় রাহু থাক মানে থাকবে, রবি থাকবে। রবি হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি বুধ কানেক্টেড করছে, এবং সেখানে কিন্তু চলে যাচ্ছে কন্যায় চলে যাচ্ছে আবার কেতু। এই কেতুটা কিন্তু ব্যবসা যারা করছেন, ব্যবসাতে যারা রয়েছেন, যারা আপনার ওই ইয়েতে ব্যবসা করছেন, শেয়ারে ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা একটু সাবধান অবলম্বন করুন। মানে হাওয়াকা ঝোঁকার মতো যেটা আসবে না বললাম না, এটাকে বারবার কিন্তু বলছি, এটা হাওয়াকা ঝোঁকার মতোই কিন্তু আসবে, সেটা নিয়ে ভাবতে পারছেন না কী হতে পারে লাইফে আপনার। খুব একটা খারাপ ফলও আশা করা যায় না, যদি আপনার জন্মগতভাবে যদি আপনার 26 নম্বর নক্ষত্র হয়, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি জন্মে থাকেন আপনি, যেটা 26 নম্বর শনি নক্ষত্রে যদি জন্মান, তোর হাউ কিন্তু ভালো ফল পাবেন। যদি আপনি রেবতী নক্ষত্রে জন্মান, চন্দ্র যদি রেবতী নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু সময় ভালো যাবে না। তাই বলবো চারটাকে বিচার করাবেন, চারটাকে বিচার করিয়ে নেওয়ার পর, যে আমি আগে বলেছিলাম না যে রাহু যে মিথ্যা কথা বলবে বা মিথ্যা কথা বলছে অক্টোবর মাসে, সেটা নভেম্বর মাসে শুধরে যাবে। কেন? দ্বিতীয় রাহু থাকলে মুখের ভাষা, মুখের এই যে আমি বললাম যে ফ্ল্যাশ করবার জায়গাটা বললাম, লগ্নে যখন আসবে না, রাশিতে আসবে, যখন ফ্ল্যাশ করতে পারবেন, রাহু হচ্ছে চপলতা, মিথ্যে কথা বলায় রাহু, রাহু হচ্ছে মিথ্যে কথা বলায়, চতুরতি করায়, চিটিংবাজি করায়। রাহু যদি দ্বিতীয় ছিল সেই হিসাবে কথাটা বলেছিলাম, হয়তো অনেকেরই গায়ে লেগেছিলো, সেটা আমার বাজে অনেকে মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন। এবার যখন রাশিতে যখন আসবে, তখন কিন্তু আপনি ফ্ল্যাশ করতে পারবেন, সে মিথ্যে প্রতিশ্রুতিতেই হোক বা আপনি কর্মক্ষেত্রে হোক, ফ্ল্যাশ করতে পারবেন, আপনাকে কেউ না কেউ তুলবে। কিন্তু একটা কথা বলবো, যে যদি স্বামী স্ত্রী যদি বিবাহ যদি করে থাকেন, তো স্বামী স্ত্রীর জায়গা থেকে দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে, বোঝা গেল। এবার আমরা যেহেতু থাকছে হচ্ছে বৃহস্পতি দ্বিতীয়, মানে লগ্নপতি যখন দ্বিতীয় চলে যাবে, রাহু কিন্তু রাহুর সাথে যে গুরুচণ্ডাল দোষটা সেটা কিন্তু কেটে যাচ্ছে। রাহুর সঙ্গে গুরুচণ্ডাল দোষ কিন্তু বৃহস্পতির সাথে গুরুচণ্ডাল দোষ কিন্তু কেটে যাচ্ছে, তারপরে রাহু দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় চলে এলো, বৃহস্পতি আপনার হচ্ছে দশমপতি, দশমপতি বৃহস্পতি, সে দ্বিতীয় গেলে কী দেবে, দৃষ্টি করবে, দশমী দৃষ্টি করবে, তার কর্মর দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, কর্মটা ফাট করে ল্যাপটা চেঞ্জ হয়ে যাবে, কর্মর দিকে দাম করে ল্যাপটা চেঞ্জ হয়ে যাবে আপনার ক্ষেত্রে, মিনরাশি মিললগ্নের ক্ষেত্রে। যে কেন করবে? বৃহস্পতি দেবে, বৃহস্পতি কি অর্থ দেবে? বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, আমি আগেও বলেছি এখনও বলছি বারংবার সারা জীবন বলে যাবো, বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, রাহু অর্থকারক গ্রহ। রাহু দেয়, শনি দেয়, শুক্র দেয়, বুধ দেয়। শুক্র যেহেতু আপনার চলে আসবে আপনার সম সপ্তমে, তখন শুক্র কিন্তু আপনাকে একটা, যেহেতু দত্তগুরু, শুক্র যখন রাহুকে দেখবে, সে রাহু কিন্তু অতটা নেগেটিভিটি ফল দিতে পারবে না নভেম্বর মাসে। কিন্তু রাহু তো একদিন থাকবে না, ওখানে এক মাস তো থাকবে না, থাকবে 1.5 বছর থাকবে। এই 1.5 বছরের মধ্যে আপনাকে যা করার করতে হবে। একটা কথাই আছে, লগ্নে বা রাশিতে যার গলা কাটা, তার পিছে শতেক বেটা। গলা কাটা মানে রাহু, রাহু কিন্তু চন্দ্রের সাথে গ্রহণ করে লগ্নে রাহু, যদি এটা যদি আপনার বিষলগ্ন হতো, দারুণ মারাত্মক ফল পেতেন, যেহেতু আপনার এটা মীন রাশি, এখানে রাহু কিন্তু বৃহস্পতির সাথে একটা গুরুচণ্ডাল তো সৃষ্টি করে দিচ্ছে, আর বৃহস্পতির ঘরে
রাহু কিন্তু খুব শুভফল দেয় না। এবার দেখতে হবে যে আপনার বৃহস্পতির যেহেতু এখন বর্তমান মানে নভেম্বর মাসে যেহেতু দ্বিতীয় থাকবে সে তো মার্গে হয়ে যাবে এবং শনিও কিন্তু মার্গে হয়ে যাবে। শনি কিন্তু যখন মার্গে হয়ে যাবে শনি কিন্তু তখন সাড়ে সাতের পোকপুন্তর বেড়ে যাবে, কমবে না। যদি আপনাকে বাঁচাতে পারে বাঁচাবে এই দেবগুরু বৃহস্পতি, তাছাড়া কোনো গ্রহ এখানে বাঁচানোর জায়গা নেই। আগে যে সাড়ে যে প্রকোপটা চলছিল আপনার জানুয়ারির মাস থেকে যে শুরু হয়েছে আবার 2023 থেকে, তার যে প্রকোপ ওর থেকে কিন্তু প্রকোপ আরও বৃদ্ধি পাবে। আপনি হয়তো ভাবছেন বিয়ে করব বা বিয়ে তার পরিকল্পনা করছেন, সেটা কিন্তু হতে প্রচুর হারে বাধা দেবে আপনাকে, কিছু না কিছু করে আটকাবে, কিছু না কিছু করে সমস্যা লাগাবে। এবার দেখুন অষ্টম পথে যেহেতু শুক্র, আপনার তৃতীয় পথে যেহেতু শুক্র, সেই যখন সমসপ্তমে চলে আসবে তখন একটুখানি মোটামুটি 28 দিনের মতো ভালো থাকবেন। নভেম্বর মাসটা মোটামুটি আপনার চলবে, তারপর ডিসেম্বরের রাশি বলতে পরে বলবো। এই 31 নভেম্বর যেহেতু রাহুটা অক্টোবর মানে রাহু যেহেতু আপনার ইয়ে করছে ট্রানজিট করছে বা মিনের ঘাট হয়ে যাচ্ছে, তখন সে মিন রাশির প্রকোপটা তো বৃদ্ধি পেয়ে গেল না। এখন যতটা বৃহস্পতি আমার জন্মচারে যদি ভালো থাকে, রাশির অধিপতি ভালো থাকে এবং যদি আপনার শুভগ্রহ দ্বারা রাহু চন্দ্র বলাবল থাকে, বলবত্তা থাকে, তো ভালো ফল পাবেন। আর যদি না থাকে খুব একটা শুভফল কিন্তু আপনি পাচ্ছেন না। এবার সপ্তম অষ্টম নবম দশম প্রতি বৃহস্পতি দ্বিতীয় চলে দ্বিতীয়ভাবে দৃষ্টি করে গেলে কিন্তু ভালো জায়গা, এবং বৃহস্পতি কিন্তু আপনাকে দৃষ্টি করবে ষষ্ঠে, দৃষ্টি করবে আপনার অষ্টমে, দৃষ্টি করবে আপনার দশমে। এবার বলতে যে আমি কিন্তু ফাটকা কিছু পাবো কিনা, না ফাটকা জায়গা দেখা যাচ্ছে না, কিন্তু একাদশ প্রতি চলে আসছে দ্বাদশে আবার যত্র আয় তত্র ব্যয়, ব্যয়ের আগে আয়ের আগে ব্যয়ের হিসাবে বসে থাকবে মীন রাশি মিলনের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ তৈরি করবে, তর্কে জড়িয়ে যাবে, বাবা মার সাথে তর্ক করবে, উল্টোপাল্টা কথা বলবে, বাবা মাকে কথা শুনবে না, শুনতে চাইবে না, এবং তারা বাজের সঙ্গে জড়িয়ে যেতে পারে। যদি ছেলে থাকেন, ছেলে যদি হয় স্টুডেন্ট হওয়া বা মেয়ে হওয়া, মেয়ে হলে প্রেম প্রীতির জায়গায় জড়িয়ে যাবে, আর যদি ছেলে হয় সেখানে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, তাকে সাবধান করতে হবে। রাহু হচ্ছে রাহুর কালার জানতে হবে কি, রাহু যদি অষ্টমে থাকে বা লগ্নে থাকে সে কিন্তু ডিংসকের প্রবণতা চলে যায়, মানে মদ খাওয়ার দিকে প্রবণতা চলে যায়। মদের কালার কী আর গোমদের কালার কী জিনিস টোটালটা বুঝতে হবে, ওর উপর তাকৃষ্ট হয়। কিন্তু থাকলে কী হয়, পুড়ে হয়, কিন্তু সাপের মতো খোঁচা দিলে চলে না, চলে না, কিন্তু কানেক্টার থাকে কেতুর ক্যারেক্টার। সপ্তমে চলে গেল কেতুর, লগ্নে চলে গেল রাহু, মানে রাশিতে বা লগ্নে চলে গেল রাহু, ওই একটা কথা বললাম, লগ্নে যার গলা কাটা তার পিছে শতক বেটা, এটা কিন্তু ভালো জায়গা, ফ্লাশ করতে পারবে। সেটা কোন দিকে ফ্লাশ দেবে সেটা বলবো আমার রবি, সেটা বদনামের দিকে দেবে না সুনামের দিকে দেবে, সেটা সেজনে বলি, বারবার করে বলি, জন্ম চারটা বিচার করা খুব প্রয়োজন। ইউটিউবে ভিডিও দেখছেন, এটা কিন্তু টোটাল দেখে কিন্তু ট্রানজিট ফল, এটা কিন্তু আপনার দশা অন্তদশা প্রত্নদশা কিন্তু দেখা হচ্ছে না, বা নবাংশ দেখা হচ্ছে না, বা দশমাংশ দেখা হচ্ছে না, কেন আমরা তো আমি তো ডেট অফ বার্থ জানি না, যেগুলো আমরা রাশিফল যেটা বলে থাকি সেটাকে টোটালটা ট্রানজিট ফল, বিচারগুলো বুঝতে হবে। খালি উল্টো পাল্টা হয়ে মন্তব্য করে কমেন্ট করে ফেললে হবে না, আমার ভিডিওকে দেখলে বুঝতে হবে কেন বলছে, কী কারণে বলছি। এবং দেখুন দ্বিতীয় পথে মঙ্গল চলে যাবে অষ্টমে, দশম পথে বৃহস্পতি কানেক্ট সঙ্গে তোমার দৃষ্টি করবে, তার কী দিতে পারে বৃহস্পতি আর মঙ্গল। এবার একটা জিনিস বুঝতে হবে, রাহু যে ঘরে থাকে সেই ক্যারেক্টার রাহু ফল দেয়, চার সঙ্গে থাকবে তার ঘরে ক্যারেক্টার ফল দেবে। দেখবেন যদি বুধ আর রাহু যুক্ত হয়ে যায় তখন সে দেখবেন বুধের চপলতা কিন্তু বৃদ্ধি পায়, বুধ যেমন পরিচালনা করবে সেটাও রাহু কিন্তু সেভাবে পরিচালনা করবে, চলবে। আর বুধ হচ্ছে অনুকরণকারী, ডুপ্লিকেট করার মাস্টার বুধ, কোনো কিছুকে ডুপ্লিকেট করতে খুব দারুণ পারে, দারুণ চপলতা তৈরি করে, সেটা মিথুনের ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে নয়, কন্যা কিন্তু আমরা সপ্তমপতি, সে কিন্তু পারবে না। এক্ষেত্রে এতে কী হবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, বুধ হচ্ছে ওভার কনফিডেন্স তৈরি করায় কন্যার ক্ষেত্রে। মিন মানে হচ্ছে পা, মিন মানে হচ্ছে অথয় জলের মাছ নয় ভাসমান মাছ, সেগুলো খুব স্পিডে চলে, কিন্তু সে স্পিড নয় বাচ্চা মাছ, মানে একটা দেখে মিনের দেখবেন মাছের ছবি দেওয়া আছে, কেন
মাছ, মাছের ক্যারেক্টারকে। এই মিনের জায়গাটা বলে, মিন মানে হচ্ছে আমাদের কালপ্রসঙ্গে পা, পা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। পা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, লিভার থেকে সাবধান থাকতে হবে। কোনো অংশীদারি ব্যবসায় যোগাযোগ করবেন না, অংশীদারি বলতে গেলে হয়তো শেয়ারে ব্যবসা করবেন না। তো কর্ম দিক থেকে ভালো ডেভেলপমেন্ট দেবে, যেহেতু শনির সাহায্যে চলছে এক্ষেত্রে একটু ডেভেলপমেন্টের কম। মিনের সাথে কিন্তু খুব একটা সময় ভালো আমি বলবো না, অপমানিত লাঞ্ছনা প্রচুর হতে হবে আপনাকে। আর বলবেন যে সব আমার নেগেটিভ কথা বলছেন, পজিটিভ কথা বলছেন না, পজিটিভ থাকে তো অবশ্যই পজিটিভ বলতে, বললাম তো ফ্ল্যাশ করবে লাইফে। এই সুযোগে যদি হাতছাড়া করবেন তাহলে কিছু করার নেই, শাসিতে চলছে শাসিতে প্রকোপ তো দাদা ভোগ করতে হবে, দিদিভাই ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই, সেটাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে, সেই গ্রহকে সন্তুষ্ট করতে হবে, দেখতে হবে আমার যে এই শনির শাসে শনির আত্ম দেবতাকে জানতে হবে, তার বীজ করতে হবে, সেই যজ্ঞের ভেতরে আহত করতে হবে আমার শাসিতে প্রশমিত করার জন্যে, বোঝা গেল। এবং দ্বিতীয় পঞ্চম একাদশ কানেকশান দেখতে হবে, দ্বিতীয় পঞ্চম একাদশ কাত কোথায় আছে। দ্বিতীয় প্রতি মঙ্গল চলে গেল অষ্টমে, পঞ্চমপতি চন্দ্র সে চলে গেল রাশিতে, আর একাদশ পথে শনি চলে গেল, সব কটা কিন্তু কানাকড়া চলে গেল, একটা কিন্তু পেটের জায়গায় নেই। দ্বিতীয় পথে মঙ্গল চলে গেল অষ্টমে, পঞ্চম পথে চন্দ্র চলে গেল লগ্ন রাশিতে, নিজে খেটে করতে হবে। এবং একাদশ পথে চলে গেল আপনার দ্বাদশে, একটা ভালো করে নেই। এই দ্বাদশ ঘরে থেকে বলতে পারি আপনার যে কাকা যদি থাকে, কাকা কোনো নান জাতক জাতকে বলছে, যদি কাকা থাকে আপনার কাকা কিন্তু বিদেশ গমন করছে, আপনার কাকা তার কিন্তু অবস্থা খুব খারাপ। মিলে দেখে নেবে কথাটা বলছি, যদি লগ্ন হয়ে থাকে আপনার মিন লগ্ন যদি হয়ে থাকে আপনার কাকার কিন্তু হাল খুব খারাপ অবস্থা চলছে এখন। দ্বাদশ ঘর থেকে কিন্তু কাকার বিচার করা যায়, সব কটা ঘর থেকে বিচার করা যায়, কোনো ঘরে কিন্তু।